Find the area included between the curve x square y square. This is equal to a square into y square minus x square and its asymptotes. तो देखो एकाने area asymptotes ये दोनों जायेगा जी माना एक integral calculus area और एक differential calculus जो asymptotes ये दोनों punching को रखता problem. तो ये दोनों problem किंतु exam में जो है भीषण important. तो प्रथम ही देखो हमरा ये curve का पाच्ची ये curve पर asymptotes को की किवाब find out करो. আমরা যদি কার্ভটাকে একটু রিঅ্যারেঞ্জ করি a স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার সরি দিস ইজ x স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার দিস ইজ इक्वल टू মাইনাস a স্কয়ার x স্কয়ার এন্ড y স্কয়ার দিস ইজ इक्वल टू a স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার तो এখান থেকে দেখো আমরা বুঝতেই পাচ্ছি যে as x tends to a or x tends to minus a x square tends to a square this is x square minus a square tends to 0 so y square tends to infinity that is y tends to plus minus infinity তাহলে দেখা যাচ্ছে যে x equal to plus minus a are two asymptotes of the curve এবার আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে আচ্ছা আমরা যদি এটাকে একটু ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি x equal to a and x equal to minus a two asymptotes x axis y axis origin এটা নেগেটিভ x axis আচ্ছা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি আমরা যে এই যে কার্ভটা এখানে যদি দেখো আমরা কি করি না x x কে রিপ্লেস করি -x দ্বারা কার্ভ হ্যাজ নো চেঞ্জ বিকজ অল দ্য x আর ইন ইভেন সাইড অর ইভেন পাওয়ার সরি এন্ড ইফ উই চেঞ্জ y টু -y দেন সিমিলার লজিক হিয়ার দ্য কার্ভ ইজ সেম বিকজ অল দ্য y আর ইন দ্য পাওয়ার 2 দ্যাট ইজ অফ ইভেন পাওয়ার তাহলে দেখা যাচ্ছে যে কার্ভটা কিন্তু x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস এই বোথ যে অ্যাক্সিস তাদের অ্যাবাউট এ কার্ভটা কিন্তু সিমেট্রিক ক্লিয়ার তাহলে কার্ভটা যদি সিমেট্রিক হয় আর কার্ভটা যদি x = a আর x = -a এই দুটো জায়গাতে দেখা যাচ্ছে ইনফিনিটি এবং -ইনফিনিটি দুটো দিকেই যাচ্ছে আর একটা জিনিস কি দেখো যে 0 0 এই কার্ভটা কিন্তু 0 0 দিয়ে পাস করছে তাহলে দেখা গেল যে কার্ভটা 0 0 দিয়ে পাস করছে আর যত a এর কাছে যাচ্ছে টেন্ডস টু ইনফিনিটি হবে আবার a এর কাছে যাচ্ছে তো মাইনাস ইনফিনিটি হবে মাইনাস এর কাছে যাচ্ছে ইনফিনিটি হবে মাইনাস এর কাছে যাচ্ছে মাইনাস ইনফিনিটি তার মানে কার্ভটা কিন্তু আমাদের এরকম একটা চেহারা নেবে তাহলে কার্ভ এন্ড অ্যাসিম্পটোটস এই দুটোর ভিতরে যে এরিয়া এই এরিয়াটা কি হবে না এরকম চারটি সেম এরিয়া তৈরি হবে এটা উপর দিকে দুটো উপর দিকে থাকবে আর দুটো নিচের দিকে থাকবে তাহলে আমরা যে কোনো একটা এরিয়া ধরো এই যে এরিয়াটা এই এরিয়াটা বার করে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টোটাল এরিয়াটা বের চলে আসবে এটা হচ্ছে a 0 এটা হচ্ছে -a 0 তাহলে দেখো টোটাল এরিয়া বা টোটাল রিকোয়ার্ড এরিয়া is equal to 4 into integration 0 to a area formula হচ্ছে y dx তো লক্ষ্য করো 4 into integration 0 to a y means কি y means হচ্ছে ax by root over a square minus x square dx আমরা a square minus x square this is equal to z square পুট করে দিচ্ছি আর -2x dx this is equal to 2z dz that is x dx equal to -z dz তাহলে দেখো আমরা এখান থেকে 4 into integration x dx এই ভ্যালুটাকে 4 এটা বাইরে নিয়ে নিলাম -z dz by z করলাম এবার এখানে দেখো একটু সাইনের চেঞ্জ হবে যখন আমরা দেখতে পাচ্ছি যে x 0 তখন z a হবে আর x যখন a তখন z 0 হবে তাহলে সাইন চেঞ্জ হবে বা লিমিট চেঞ্জ হবে a to 0 সো 4a ইনটু ইন্টিগ্রেশন 0 to a করলাম মাইনাসটা চলে গেল dz. So this integration is 4a into a. This is 4a square. So the area is equal to 4a square unit. This is the answer. ठीक है हमें देखो দুটো জায়গাকে ইনক্লুড করে একটা প্রবলেম খুব সহজ একটা ছোট প্রবলেম এটা হচ্ছে এরিয়া থেকে নেওয়া আছে ওকে थैंक यू फॉर वाचिंग।